নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে চলে এলাম ক্যালকাটা সিটি সিভিল কোর্টে স্থায়ী পদে গ্রুপ বি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কি যোগ্যতা লাগবে কতগুলো শূন্য পদ রয়েছে কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে লাস্ট ডেট কী আছে প্রত্যেকটি বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও ক্যালকাটা হাইকোর্ট ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে কিভাবে ডাউনলোড করবে সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দেখবে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা আমাদের কেরিয়ার প্লাস টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও সেখানে আমরা প্রত্যেকটি অফিসিয়াল নোটিফিকেশান পিডিএফ আপলোড করে দিয়ে থাকি এমনকি এমন অনেক ভিডিও রয়েছে যেগুলো বানানোর সময় হয় না কিন্তু সেগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিই যেমন এলপির তোমরা জানো ভ্যাকেন্সি বাড়িয়ে কিন্তু আঠারো হাজার প্লাস করা হয়েছে তো সেই নোটিফিকেশানও কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি কিন্তু ভিডিও করা হয়নি এরকম অনেক আপডেট যেগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি তো তোমরা ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ক্যালকাটা হাইকোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা আসবে এখানে নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে রিক্রুটমেন্ট ডিস্ট্রিক্ট এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করবার পর তোমাদের সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে তো বন্ধুরা নোটিফিকেশানে গিয়ে রিক্রুটমেন্ট এখানে তোমরা ডিস্ট্রিক্টের এই অপশানে সিলেক্ট করলেই ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু চলে আসবে এই পেজটি যেখানে তোমরা এখানে দেখতে পারবে ডিস্ট্রিক্ট জুডিশিয়ারিতে তোমরা ক্লিক করবে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার এক্সলাস দু হাজার চব্বিশ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা এখানে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এখানে ক্লিক করলে তোমরা নোটিশটি ডাউনলোড করতে পারবে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশানের পিডিএফ অফিস অব দ্য অফিস অফ সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা ইংলিশ ডিপার্টমেন্ট নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অব ডিফারেন্ট ক্যাটেগরিজ অফ স্টাফ ইন দ্য জাজশিপ অফ সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছো এবং ডেট দেওয়া রয়েছে আঠারোই জুন দু হাজার চব্বিশ এখানে তোমাদের বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স অর্থাৎ তোমাদের ভারতীয় নাগরিক হয়ে থাকলে আবেদন করতে পারবে রাজ্যের যে কোনো জেলা থেকে তো তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে বলা হচ্ছে দেখতে পাচ্ছ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কোন ওয়েবসাইটে গিয়ে ক্যালকাটা হাইকোর্ট ডট জিও বি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এছাড়াও আরও ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটগুলো থেকেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে কবে থেকে আঠেরো ছয় দু হাজার চব্বিশ থেকে লাস্ট ডেট কবে লাস্ট ডেট হলো আঠেরো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ অনলাইন আবেদনের তারিখ হলো আঠেরো জুন দু হাজার চব্বিশ থেকে আঠেরো জুলাই দু পর্যন্ত এটি হলো অনলাইনে আবেদন করার তারিখ ভ্যাকেন্সি ভ্যাকেন্সি এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি পোস্ট এখানে রয়েছে অর্থাৎ দুটি পদ রয়েছে কী কী সেগুলো হলো ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ বি যেখানে দুটি শূন্য পদ রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ ডি পিওন যেখানে শূন্য শূন্যপদ রয়েছে তো এই দুটি হলো ভ্যাকেন্সি ঠিক আছে তো ইংলিশ টেনোগ্রাফারে গ্রুপ বি দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি দুটি রয়েছে যার মধ্যে ইউআর ইসি রয়েছে একটি ও বিসিবি ইসি রয়েছে একটি গ্রুপ ডি পিওনে টোটাল চৌদ্দটি শূন্যপদ রয়েছে যেখানে ইউ আর রয়েছে চারটি ইউ আর ইসি একটি এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছো এবং এখানে এরও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ বয়স সীমা তোমাদের বয়স কত হতে হবে তোমাদের বয়স হতে হবে মিনিমাম ১৮ বছর এলিজিবিলিটি এজ তোমরা দেখতে পাচ্ছ এবং তোমরা স্টেনোগ্রাফারের জন্য তোমরা যদি ইউআর হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের বত্রিশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ আঠেরো থেকে বত্রিশ তোমরা ও বিসি হয়ে থাকলে আঠেরো থেকে পঁয়ত্রিশ এবং এসসিএসটি হয়ে থাকলে আঠেরো থেকে সাঁইত্রিশ ডির জন্য তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর অর্থাৎ ইউআররা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে ও বিসিরা তেতাল্লিশ ফর্টি থ্রি এবং এস সি এসটি ফর্টি ফাইভ এটি হলো আপার এজ লিমিট এজেন্সিয়াল কোয়ালিফিকেশানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফারের জন্য তোমাকে অবশ্যই ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এবং তার সাথে তোমাদের বলেছে অ্যাটলিস্ট সার্টিফিকেট অফ নলেজ ইন কম্পিউটার অপারেশান অর্থাৎ সার্টিফিকে কম্পিউটারের একটি সার্টিফিকেট লাগবে এবং তার সাথে উইথ নলেজ অফ রাইটিং ইন শর্ট হ্যান্ড তোমাদের কিন্তু এখানে বলেছে যে উইথ নলেজ অফ রাইটিং ইন শর্ট হ্যান্ড তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং তার সাথে তোমাদের এখানে টাইপিং স্পিডগুলো কিন্তু দাওয়া রয়েছে তোমরা এগুলো দেখে নেবে এবং গ্রুপ ডি পোস্ট অর্থাৎ যেটি পিওন পদ সেখানে কিন্তু তোমরা এইথ পাস করে থাকলে আবেদন করতে পারবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে মোড অফ এক্সামিনেশান সিলেবাস এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারবে নোটিশটি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা এটি ডাউনলোড করে দেখে নিতে পারবে এছাড়াও ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা এটি পেয়ে যাবে অ্যাপ্লিকেশান ফিজ কত টাকা তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি যেটি ইংলিশ টেনোগ্রাফারের জন্য চারশো টাকা এবং এস এ এবং ইডাব্লিউএসএ থাকলে তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ ইউআর এবং তোমরা দেখতে পাচ্ছ ইউআর ক্যান্ডিডেটদের জন্য চারশো টাকা এবং এসসি এবং ইডাব্লু এসের জন্য তিনশো পঞ্চাশ টাকা গ্রুপ ডি পিওনের ক্ষেত্রে ইউআর হয়ে থাকলে তোমাদের লাগবে আড়াইশো টাকা অর্থাৎ দুশো পঞ্চাশ এবং এসসি এবং ইডাব্লিউএসের জন্য ছাড় রয়েছে সেটি হলো দুশো টাকা তো এই হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফি হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড জেনারেল ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে তোমরা এটা পড়তে পারো সমস্ত কিছু পড়ে তবে আবেদন করবে আঠেরো ছয় দু থেকে আঠেরো সাত দু পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে ক্যালকাটা সিটি সিভিল কোর্টে ঠিক আছে এখানে স্টেনোগ্রাফার এবং গ্রুপ ডি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার ব্যাপারটা ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য